গরুপাচার মামলায় গ্রেপ্তারির পর প্রায় দুবছর জেলে কাটিয়ে ফের নিজের গড়ে ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল। আর বীরভূমে তৃণমূল সভাপতি ফিরতেই ফের তাঁর গ্রাম হাটশিরান দিতে অনুগামীদের ওপর হামলার অভিযোগ উঠছে তৃণমূলের একাংশের বিরুদ্ধে। জেলা তৃণমূল সূত্রে খবর, অনুব্রত জেলে যেতেই বছর দুয়েক ধরে গ্রাম ছাড়া ছিলেন তাঁর অনুগামী তৃণমূল কর্মীরা। অভিযোগ, তৃণমূলেরই বীরভূমের জেলা সভাপতির বিরুদ্ধ গোষ্ঠীর হুমকির জেরে বাড়ি ছাড়তে বাধ্য হন তাঁরা। তৃণমূল সূত্রে খবর, বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার প্রত্যাবর্তনের পর তাঁর অনুগামীরা গ্রামে ফিরতেই ফের আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছেন তাঁরা। অভিযোগ, পাঁচু থান্ডার নামে অনুব্রত গোষ্ঠীর এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করেছে তৃণমূলেরই একাংশ। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। কিছু আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী কৃষ্ণদা যেদিন থেকে নেই সেই দিন থেকে ওই গ্রামের গ্রাম ছাড়া হয়ে আছে। পরশুদিন সন্ধ্যে সময় কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী যারা অন্যজনের নেতৃত্বে চলে তাদের বক্তব্য হলো, এখানে তার নেতৃত্ব ছাড়া অন্য কোনো নেতৃত্ব কর্মী এই গ্রামে থাকতে পারবে না, সেই জন্য প্রচণ্ড মারধর করেছে। এমনকি তাকে হসপিটাল যেতে দেয় নাই, নানুর থানায় যেতে দেওয়া হয়নি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অনুব্রত অনুগামী বাকি তৃণমূল কর্মীদের মধ্যেও। কিভাবে গ্রামে থাকবেন সেই চিন্তায় উড়েছে ঘুম। আমাদের নিজেদের ছেলের মধ্যে অসুবিধা হয়েছিল বলে আমাকে বাইরে ছিলাম। তারা কি গ্রামে ঢুকতে বাধা দিচ্ছিল? তারা কাদের লোক? এগুলো সব আমাদেরই লোক, একই পার্টির লোক। আমি একটা দাদার দল করি, ওরা একটা দাদা করে, এক পার্টি তো একটাই। অনুব্রত মণ্ডলের কামব্যাকের পরই নানুরের বাসাপাড়ায় নিজের এলাকায় ফিরেছেন তাঁর অনুগামী কেরিম খান। আক্রান্ত তৃণমূল কর্মী পাঁচু থান্ডারের পাশে দাঁড়িয়েই দলেরই একাংশকে কাঠগড়ায় তুলেছেন তিনি। যারা মাছ খাচ্ছে তারাও দলের লোক, যারা মারছে তারাও দলের লোক। তাহলে দলের যারা নেতৃত্ব আছে, ঊর্ধ্বতন নেতৃত্ব আছে, তারা দেখুক, নাহলে তো ব্যাপারটা অন্যরকম দাঁড়াচ্ছে। যদিও ব্যাপারটি জানা নেই বলে দায় এড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এসব ব্যাপার আমার কিছু জানাই নেই, কি গ্রামের বাইরে ছিল কি ছিল না তাও জানি না, ফিরে এসছে তাও জানি না। নানুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস তাদের মারপিটের মারামারির কারণ হচ্ছে একটাই, কাটমানির ভাগাভাগি। কিছুদিন কেষ্টমণ্ডল ছিল না বলে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ ছিল, আবার এসছে শুরু হয়েছে। কাজলের সঙ্গে কেষ্টমণ্ডলের গোষ্ঠীদ্বন্দ্ব তো সর্বজন বিদিত। কালীপুজোর পর রাজনীতির ময়দানে ফের ফুল ফর্মে ফেরার কথা শোনা গেছে অনুব্রত মণ্ডলের গলায়। পুজোটা যার, হ্যাঁ, কালীপুজোর পর দেয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো সব। এখন দেখার, নিজের জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে কোন ফর্মুলা হাতে নেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।